হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো যে সমস্ত মানুষদের বৃহস্পতিবার দিন জন্ম হয়েছে তাদের 2021 সাল কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনো মানুষের সম্পর্কে অনেক অজানা কথা বুঝে যাওয়া সম্ভব। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনো বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে। রোগ ব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না, তবে নির্দিষ্ট বয়সে ফাঁড়া বা বড় বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে। এদের মধ্যে নেতৃত্ব দানের সহজাত ক্ষমতা রয়েছে। সদা স্বতঃস্ফূর্ত ও মনে প্রাণে সবসময় নতুন কিছু করার ইচ্ছে থাকে। এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। এই দিনে জন্মানো জাতক বা জাতিকাদের উচিত বজরংবলীর পূজো করা। এই জাতক বা জাতিকাদের মধ্যে অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে। এদের ব্যবহার সাধারণত সদয় প্রকৃতির হয়ে থাকে, তবে ব্যক্তিবিশেষ এরা প্রতিশোধপ্রবণ হয়। এরা অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে, আবার একটুতেই শান্ত হয়ে যায়। এই দিনে যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরলে তাদের সব কাজ সফল হতে পারে। এবার আপনাদের বলবো বৃহস্পতিবার দিনে জন্মগ্রহণকারী মানুষদের 2021 সালটি কেমন কাটবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। 2021 সালটি এই বছর আপনাদের জন্য ভীষণ উদ্যোগী হতে চলেছে। ক্যারিয়ারের দিক থেকে এই বছর 2021 সালটি এই দিনে জাতক বা জাতিকাদের জন্য মিশ্রিত হতে চলেছে। চলতি বছরের এপ্রিল থেকে মধ্য সেপ্টেম্বরের সময়কালে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময়টি আপনার পক্ষে কিছুটা কঠিন হতে চলেছে। এই সময়ে ভাগ্য আপনাকে সমর্থন করবে না। এ জাতীয় পরিস্থিতিতে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কোনো মত পার্থক্য এড়াতে হবে এবং কোনো প্রকার ভুল এড়াতে হবে। অর্থনৈতিক দিক অনুযায়ী এই বছরটি আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে। এই মুহূর্তে আপনি সরকারি জায়গা থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। এই বছর আপনার জীবনে অর্থের অবস্থা ভালো থাকার কারণে আপনি আপনার পুরনো ঋণ এবং বিল ইত্যাদি সহজেই দিতে পারবেন। আর্থিকভাবে এই সময়টি আপনার জন্য খুব ভালো হতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কর্মরত শিক্ষার্থীদের জন্য 2021 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এবং এপ্রিলের আগের সময়টি খুব অনুকূল হবে। এই সময়ে এরা পছন্দসই ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য আপনাকে কঠোর পরিশ্রমও করতে হবে। এই বছর স্বাস্থ্যের দিক থেকে
আপনার পক্ষে খুব বেশি অনুকূল হতে যাচ্ছে না, কারণ এই সময়ে কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।